নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বেআইনি নিয়োগের অভিযোগে বহু শিক্ষকের চাকরি বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট এতদিন পর্যন্ত তাদের যে বেতন দেওয়া হয়েছে সব ফেরত দিতে হবে ডিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট তো কতজনের চাকরি চলে গেল এবং সেক্ষেত্রে তাদের কী দোষ ছিল আমরা সব বিস্তারে জেনে নেব এই ভিডিওতে তার আগে আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই আপনারা ভুলবেন বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরির রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা কী বলা হচ্ছে দেখুন বেআইনি নিয়োগের অভিযোগ এবার ছয় শিক্ষকের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট দিন কয়েক আগে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে একাধিক নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট একই পথে হেঁটে সোমবার ছয় শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ অভিযোগ ছিল বেশি নম্বর পাওয়া প্রার্থীকে বঞ্চিত করে ওই ছয় শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছিল স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসটিতে তাদের নিয়োগ করা হয়েছিল এই বেআইনি নিয়োগের ক্ষেত্রে সরকারের যা খরচ হয়েছে তা পুনরুদ্ধার করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি অর্থাৎ ওই ছয় শিক্ষককে এতদিন বেতন বাবদ যে অর্থ দেওয়া হয়েছে তা পুনরুদ্ধার করার নির্দেশ দিয়েছে আদালত জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন স্কুলে নবম দশম শ্রেণীর অঙ্কের শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলেন ওই জন এবং সেক্ষেত্রে পরে তাদের সেই নিয়োগ নিয়ে অভিযোগ ওঠে সেই মামলায় স্কুল সার্ভিস কমিশনের কাছে জবাব তলব করেছিল আদালত এবং কমিশনের তরফে জানানো হয় নিয়োগ প্রক্রিয়ায় ভুল হয়েছিল এরপরই চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ সাত দিনের মধ্যে মুর্শিদাবাদের ডিআইকে ওই নিয়োগ সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত প্রসঙ্গত দিন ধরে গ্রুপ সি নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল ঘটনার জল গড়িয়েছিল আদালত পর্যন্ত পনেরোই ফেব্রুয়ারি সেই মামলায় সাড়ে তিনশো জনের নিয়োগ বাতিল করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ পাশাপাশি এদিনে এতদিনে যে অর্থ তাদের বেতন বাবদ দেওয়া হয়েছে বা খরচা করা হয়েছে তা পুনরুদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে একই নির্দেশ কার্যকর করা হয় গ্রুপ ডির কিছু কর্মীর ক্ষেত্রেও এসএসসি গ্রুপ ডি নিয়োগ মামলায় আগেও কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিষ্ট্যান্ডের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল এসএসসি কর্তৃপক্ষ মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে কমিটি গড়ে তদন্তের নির্দেশ দেয় তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কি পয়েন্ট যেগুলো রয়েছে ছয় শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ অভিযোগ ছিল বেশি নম্বর পাওয়া প্রার্থীকে বঞ্চিত করে ওই ছয় শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছিল অর্থাৎ তাদের যে এতদিন পর্যন্ত তাদের বেতন দেওয়া হয়েছিল সেই বেতন কিন্তু যেটা যত টাকা খরচা হয়েছে সেই খরচা কিন্তু আদায় করে নেবে এবং সেই নির্দেশই দেওয়া হয়েছে এবং ডিআইকে কিন্তু বলা হয়েছে রিপোর্ট জমা দিতে তো এই নিউজটা উঠে আসছে বর্তমানে এবং সেক্ষেত্রে আরও যারা এই নিয়ে দুর্নীতি হয়েছে সেটা নিয়ে কিন্তু তলব হবে এবং গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে তো আপনারা দেখেছেন বিভিন্ন রকম মামলা চলছে তো আগামী দিনে আরও আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে যে ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ সেগুলো কিন্তু জয়েন করে নিতে ভুলবেন না বন্ধুরা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন